আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু আহলান ও সাহালান আরবি ভাষায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বাংলা টু আরবিক লার্নিং ওয়ান নাইন এইট নাইন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আছি আপনাদের সাথে প্রবাসী কালাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তো চলুন শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তো প্রথম যে বাক্যটি দিয়ে শুরু করব। চলো চলো এর আরবি উত্তর হবে ইয়াল্লাহ আমরা যখন কোথাও যাব বা কোনো কোনো কিছু করব বা কারো সাথে রওনা হব যখন বলবো চলো তখন এভাবে বলবো ইয়াল্লা ইয়াল্লাহ হচ্ছে চলো কোনো কিছু শুরু করা শুরু করাকে আরবি ভাষায় বলা হয় ইবদা ইবদা হচ্ছে শুরু করা ইবদা হচ্ছে শুরু করা সাথে সাথে এর আরবি হচ্ছে মা ই হচ্ছে সাথে আমি আমি এর আরবি হচ্ছে আনা দেখেন আজকে কিছু বিষয় তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে যা আপনাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য অনেক বাঙালিরাই সৌদি আরবে আছে বিশ বছর পঁচিশ বছর কিন্তু এই ভাষাগুলো সাজিয়ে বলতে পারে না যেরকম আমি আমি এই শব্দটাও বলে আনা আমাদের এই শব্দটাও বলে আনা আমার এটাও বলে আনা আসলে সব কিন্তু আনা হবে না আমি এটা হবে আনা আর আমার আমার হবে হাগ্যে আমার হাক্গে তুমি তুমি হচ্ছে ইনতা আর তোমার তোমার হবে হাগ্যেক আমি আনা আমার হাকবে তুমি ইনতা তোমার হাক গে আর তোমাদের তোমাদের হচ্ছে হাক গে কুম তোমাদের এর আরবি হবে হাক গে কুম আমাদের আমাদের হবে হাক গে না হবে আমাদের সবাই সবাই হচ্ছে কুল্লুহুম সবাই কুল্লুহুম কেমন কেমন এর আরবি হবে ক্যাফ ক্যাফ এর বাংলা হচ্ছে কেমন কখন কখন এর আরবি হচ্ছে মিথা মিথা হচ্ছে কখন বা কবে কবে এটাকেও বলা হয় মিতা তো শব্দগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন এখানে খুব জটিল কঠিন হচ্ছে যে এই শব্দগুলো যে আমি আমি হচ্ছে আনা মনে রাখবেন মনে রাখবেন প্রয়োজনে বারবার দেখবেন ভিডিও স্কিপ করবেন না বারবার দেখবেন তাহলে মনে থাকবে ভাইয়া ভিডিওটা তৈরি করতে খুব সময় লাগে কিন্তু ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় উপকারে আসে তাহলে ভিডিও বানানো সার্থক তো বারবার বলছি যে আমি আমি হচ্ছে আনা আমার হচ্ছে হাক গে আর আমাদের হচ্ছে হাক গে না আমাদের হাক গে না তো খুব মনোযোগ সহকারে শুনবেন কেমন আছেন কেমন আছেন আপনি যদি কাউকে জিজ্ঞাসা বলতে চান যে কেমন আছেন তাহলে বলবেন ক্যাফ হালেক ক্যাফ হালেক অথবা ক্যাফল হাল এর অর্থ হচ্ছে কেমন আছেন যদি আপনাকে কেউ বলে ক্যাফল হাল অথবা ক্যাফ হালেক তো আপনি তাকে অবশ্যই উত্তর দিতে হবে যে আমি ভালো আছি তো আমি ভালো আছি এ কথাটি আরবিতে বলবেন আল তাইয়ব আলহামদুলিল্লাহ আল এর অর্থ হচ্ছে ভালো আছি তোমার কি খবর তোমার কি খবর কেউ যদি আপনাকে বলে তাহলে বাবা বলবে এশ আখবারেক এশ আখবারেক এখানেও আপনি উত্তর বলবেন আলহামদুলিল্লাহ তাইয়ব আলহামদুলিল্লাহ তাইয়ব তখন আপনাকে সৌদিরা বেশিরভাগই আপনাকে জিজ্ঞাসা করবে আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনার কাজকাম সম্পর্কে জিজ্ঞাসা করবে যদি আপনাকে কোনো সৌদি পছন্দ করে ভালোবাসে তখন জিজ্ঞাসা করবে আপনার পরিবার কেমন আছেন আপনার পরিবার কেমন আছেন তো এটা এইভাবে জিজ্ঞাসা করবে কেফ আহলেক কেফ আহালেক ক্যাফ হচ্ছে কেমন আহালেক হচ্ছে আপনার পরিবার পরিজন তখন আপনি এখানেও বলবেন আলহামদুলিল্লাহ তাইয়ব আলহামদুলিল্লাহ তাইয়ব শব্দগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অবশ্যই মনে থাকবে না তো আমি অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে বারবার মনোযোগ সহকারে দেখবেন প্রয়োজনে আবার শোনেন কেমন আছেন হাল। কেমন আছেন ক্যাফ হাল অথবা ক্যাফ হালেক এই শব্দটা মানে বেশিরভাগই ব্যবহার হয় আর কি এই জন্য ভালো ভালোভাবে মনে রাখবেন আপনার শরীর কেমন আপনার শরীর কেমন ক্যাফ সাহাতিক ক্যাফ সাহাতিক আপনার শরীর কেমন ক্যাফ সাহাতিক আপনার কাজকর্ম কেমন আপনাকে সৌদিরা যখন আপনার সৌদির সাথে কথা হবে কফিলের সাথে কথা হবে তখন জিজ্ঞেস করতে পারে তোমার তোমার শরীর কেমন ক্যাফ সাহাতেক তোমার কাজকর্ম কেমন ক্যাফ সুগোলেক ক্যাফ সুগোলেক আমি কি কোনো সাহায্য করতে পারি সে যদি আপনাকে বলে আমি কি কোনো সাহায্য করতে পারি এভাবে বলবে আই এ খেদমা তামের বি সেই আই এ খেদমা ট্যামের বি সেই এভাবে আপনাকে বলতে পারে যদি আপনার কোনো ক্ষেতমত লাগে তখন আপনি তাকে অবশ্যই বলবেন যে আইওয়া পেশা এখন আপনার অনেকেরই আছে যে পাসপোর্টের বিশার মধ্যে থাকে আমেল মঞ্জিল আমেল আইডি তারপরে শাওয়াক অন্য অন্য বিশা থাকতে পারে তো আপনাকে কোনো লোক যদি জিজ্ঞেস করে তো আপনার পেশা কি। তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে পেশা হচ্ছে মেহেনা ঠিক আছে পেশা হচ্ছে মেহেনা পেশা মেহেনা আর বেতন হচ্ছে বেতনকে আরবিতে বলা হয় রাতিব এগুলা যখন আপনারা কফিলের সাথে বা কোম্পানিতে কাজ করেন তাদের সেক্ষেত্রে লাগে বেতন কি বেতন হচ্ছে রাতিপ আর কত কত এটা হচ্ছে কাম কতকে বলা হয় কাম আমার খিদা লেগেছে এ কথাটা যদি আপনি আরবিতে বলেন যে আমার খিদা লেগেছে তাহলে বলবেন আনা জোয়ান আনা জোয়ান আমার খিদা লেগেছে আমি কিছু খাবো আমি কিছু খাবো এটা যদি বলতে তাহলে বলবেন এবি এবি আকিল আকিল আরবিতে সাই সাই আমি কিছু খাবো কিছু হচ্ছে চাই আকিল হচ্ছে খাওয়া সাই হচ্ছে কোনো কিছু আমি পানি পান করব। আবি ঈশ্বরফ ময়া আবি ঈশ্বরফ ময়া আমি পানি খাবো তো আজ এ ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ